অবিচার কারীরা অপরাধ কারীরা প্রকাশ হয়ে যাবে, তারাই তো আপনার তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দিবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছো, তুমি টর্চারিং করেছো, তোমার কারণে আলেম ওলামা ঘরে ঘুমাতে পারে নাই, ঠিক কিনা? কোরআন বিরোধী আন্দোলনেরা অবশ্যই কোরআন বিরোধী আন্দোলন করেছে, কোরআনের কর্মীরা ঘরে ঘুমাতে পারে নাই। কি কি করেছিলা? বোম মেরেছিলা, লোকটা ভালো কাজ করেছিল, তারপরেও তোমরা মিথ্যা অপবাদ দিয়ে তাকে তোমরা সাজা দিয়েছো, আছে না নাই? এই সকল কাজগুলো যে করেছো, এই কাজগুলো দিয়ে দেওয়া হবে না। তুমি যারা পরিমাণ যেই যেই কাজগুলো করেছো সব তোমাকে দেখিয়ে দেওয়া হবে। কথাটা কা কথা কি টের পাচ্ছেন? রসুল সব আমাদেরকে বুঝিয়ে দিয়ে গিয়েছেন। চিন্তা করুন কোরআন আধুনিক কত, সেই যুগে মালিক দিয়েছেন 1500 বছর পূর্বে, আজ সে আয়াত বাস্তবতার নিরিখে চলে আসছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই রায়ার কি চোখ দিয়ে দেখা? দেখা দুই প্রকার। জোরে বলুন দেখা কয় প্রকার? আপনাদের কষ্ট হচ্ছে? দেখা দুই প্রকার, একটা হচ্ছে চর্মচক্ষে দেখা, আর একটা হচ্ছে গবেষণার চোখ দিয়ে দেখা। রায়ারা মানে হচ্ছে, আপনি বুঝতেছেন তো, রায়ারা হচ্ছে চর্মচক্ষে দেখা, চোখ দিয়ে দেখা, আর নাজরা ইয়ানজুর হচ্ছে গবেষণার চোখ দিয়ে দেখা। সুবহানাল্লাহ। সেই রায়ারা খয়রাই, এই যে মিডিয়া রসুলকে মিডিয়া ইউজ করেছে, কথা বলে না কেন? আমি তো বলবো করেছে। আপনাদের কাছে একটু কেমন যেন লেগে গেল না? কথা বলে না কেন? এই আয়াত থেকে আপনি বুঝে নেন, এই আয়াত থেকে আপনাকে বলা হচ্ছে, ও আল্লাহর গোলাম আব্দুল্লাহ আব্দুল করিম, কি করেছিস তুই এখন? যেগুলো করতেছিস, যে আমলগুলো করতেছিস, যে খারাপগুলো করতেছিস, এই খারাপিগুলো সেই কিয়ামতের ময়দানে ক্যামেরার মাধ্যমে, তোর কাছে তো অ্যান্ড্রয়েড সেট, তোর কাছে তো এইচডি ক্যামেরা, আল্লাহর কাছে মনে হয় এইচডি ক্যামেরা নাই। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, অল্প জ্ঞান দেওয়ার পরে যদি ক্যামেরা মোবাইল সব কিছু করতে পারে, এখানে বসে অনেক দূরে টা এখানে বসে ক্যাচ করতে পারে, তাহলে আল্লাহর কাছে বুঝি ক্যামেরা নাই? মেধা দিয়েছেন কে? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, যে মেধা দিয়েছে আল্লাহ বলছে এটা অতি সামান্য। আল্লাহু আকবার, অতি সামান্য। এই মেধা দিয়ে যদি স্যার লেকচারার হতে পারে, আমি বক্তব্য দিতে পারি, আর একজনে ক্যামেরা বানাতে পারে, আর একজনে কম্পিউটার বানাতে পারে, আর একজনে রেডিও বানাতে পারে, টিভি বানাতে পারে, বিভিন্ন পর্দা বানাতে পারে, তাহলে আল্লাহর কাছে এত বেশি জ্ঞান সে বুঝি কোনো পারে না? সব ভিডিও হচ্ছে, সব ভিডিও হচ্ছে, মালিক শাহিদিন স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে যেগুলো করে ফেলছে সব দেখিয়ে দিবে। কথাটা কা? সাবধান হয়ে যাওয়া লাগবে। আওয়াজ করবেন ঠিক কিনা? যা করি সব সাবধান। তাহলে বলছিলাম রসুল কি মিডিয়া ব্যবহার করেছে কিনা একটু প্রমাণ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের কাছে যখন কোরআন দিলেন, কোরআন দিয়ে তারপরে আবার কিছুদিন পরে বললেন, রসুল ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সূরাটা পড়ছেন না? আবু লাহাব পাথর মারতে গিয়েছিল না? কথা বলে না কেন? তখন কি তার হাত ধ্বংসের কথা বলা হয়েছে না? খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন ও রসুল, আবার অন্যত্রে তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা রাসূল, ও তোহা, তোহা নামটা হচ্ছে মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি, আমার ছেলের নামও তোহা রেখেছি আলহামদুলিল্লাহ। আপনারাও যদি কেউ ছেলে বাচ্চা হয়, আজকে বলে দিচ্ছি তোহা নাম রাখবেন। সুবহানাল্লাহ।
প্রাণপ্রিয় মুসল্লুন মুত্তাকুন মুফিনুন ভাইরা, আল্লাহ নিজে রসুলকে ডাকছেন তোহা। রসুলকে অনেক নামে কোরআনে ডেকেছেন, তোহা, ইয়াসিন, তোসিন, মুহাম্মদ, আহমদ, আল্লাহু আকবার। অনেক তাফসির শুধু ভিতরে ঢুকলেই হয়। মহাসাগর, কিসের মহাসাগর? যে সাগরে পৃথিবীতে নাই। যত কথা বলবেন আরো বক্তা আসবে, আরো কথা বলবে, আরো বক্তা আসবে, আরো বলবে, যত বলবে তত বলবে, কিন্তু কোরআনের কথা শেষ হবে। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. আওয়াজ করে রব্বে কারিমকে খুশি করার জন্য করুন না, আল্লাহু আকবার। ও রাসূল, আপনি বলে দেন সমুদ্রের সব পানিগুলো যদি কালি হয়ে যায়, আর গাছপালা যদি কলম হয়ে যায়, সেগুলো যদি লেখা শুরু করে দেয় আল্লাহর প্রশংসা করে, কখনো শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, যাবে যাবে। বলছিলাম ভাইরা আমার, রসুলকে ডাকলেন তোহা। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ও রসুল এই কোরআন কি আপনাকে মার খেতে নাজিল দিয়েছি, নাজিল করেছি? সুবহানাল্লাহ, পড়বেন না? তার মানে আজকে কোরআন আমরা পড়েছি, কোরআন পড়ে ঠিকই মার খাচ্ছি, আলেম ওলামাদেরকে মার দেয়া হচ্ছে, তার মানে হচ্ছে কোরআনের ব্যবহারটা এখনো হচ্ছে না, অপব্যবহার করা হচ্ছে বলেই এখনো আমরা কোরআন পড়ে মার খাচ্ছি। জোরে বলুন ঠিক কিনা? কোরআনটা মার খাওয়ার জন্য নাজিল হয় না, এ কোরআন তো মার বন্ধ করবে। এ কোরআনের আইন যদি পাশ হয়ে যায়, এ কোরআনের আইন মোতাবেক জীবন চালানো হয়, বাংলাদেশ চালানো হয়, সারা বিশ্ব চালানো হয়, এই কোরআনের মধ্যে যে আইনগুলো আছে এগুলো থাকলে, প্রণয়ন করলে, এ মোতাবেক জীবন পরিচালনা করলে, বাংলাদেশ চালালে, প্রত্যেকটা দেশ চালালে শান্তির সমাজ হয়ে যাবে। কথা বলে ঠিক কি? বেশি দিক যাবো না। বলছিলাম ওই রসুল তো ভয় পাওয়ার রসুল না, ভয় পাওয়ার রসুল সে রসুলকে আল্লাহ ডাকতেছেন, ডেকে ডেকে বলছেন ও আন্দির আশিরতাকে আল্লাহ, ওর সুর আর বসে নয়, আর বসে নয়, আপনার কাছের লোকেদেরকে সতর্ক করে দেন, আল্লাহু আকবার, দাওয়াত দিয়ে দেন, গোপনের প্রচার আর চলবে না, ও আন্দির সতর্ক করেন, আশিরতাকাল আকরবিন, আল্লাহু আকবার। রসুল কি করলেন, রসুল কি করলেন? এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে রসুল আর বসে থাকলেন না, রসুল পাহাড়ের উপরে চলে গেলেন, লাল কাপড় টানালেন। কি কাপড়? লাল কাপড় টানালেন। লাল কাপড় টানিয়ে সবাইকে ডাকলেন, সবাই এক জায়গায় হয়ে গেল, এক জায়গায় হয়ে গেল। আর কিন্তু বলল, আমি যদি বলি ওইখানে শত্রু আছে তোমরা বিশ্বাস করবা নাকি? তারা বলেছিল হ্যাঁ, কারণ তুমি আল আমিন। কথা বলেন ঠিক কিনা? যখনই বলল তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, তখন সেই আল আমিনে কিন্তু কাজ হয় নাই, তার উপর আক্রমণ আছে কি নাই? তবে আমার মূল কথাটা হলো, রসুল মিডিয়া ব্যবহার করেছে কিনা? ওই সময়ের মিডিয়া ছিল লাল কাপড়। সুবহানাল্লাহ, পড়বেন না? ওই সময়ের মিডিয়া ছিল লাল কাপড়। ওই লাল কাপড়টা টানিয়েছে, ওই লাল কাপড় টানিয়ে ফেলার পরে এলাকার মানুষ আর ঘরে বসে থাকে নাই, সবাই সেখানে চলে আসছে। মানে লোক দল, লোকবল জড়ো করবার জন্য ওই সময়ের মিডিয়া ছিল লাল কাপড়। কথা কি বুঝতেছেন? তাহলে রসুল মিডিয়া ব্যবহার করেছে, ওই সময়ের ওই লাল কাপড় হচ্ছে মিডিয়া, আর এই সময়ের মিডিয়া হচ্ছে এইগুলো। কথাটা কি বুঝতেছেন? এগুলো বুঝতে হবে, তাফসিরের কথা। তবে আমি সেদিক যাব না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারিমের মধ্যে তাফসির আমাদেরকে করতে বলেছেন। ও রসুল, ওয়ালা ইয়াতুনাকা, মনে আছে? ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসিরা। ও রসুল, আপনার কাছে লোকেরা যদি কোনো সমস্যা নিয়ে আসে, কোনো সমাধান লাগে, তাহলে আপনি যুগের জ্ঞানের আলোকে, বাস্তবতার নিরিখে এদেরকে তাফসির র এজন্যই দিয়েছে। এই তাফসির র
এদেরকে তাফসীর করে সমাধান দিয়ে দেন, আওয়াজ করে বলে দিই সুবহানাল্লাহ। এইজন্য আমরা তাফসীরুল কোরআন মাহফিলে ঠিক কি না, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতু আলে ইমরানের মধ্যে 31 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকার করে বললেন, ওয়াত্তাকুন্নার আল্লাতী উইদ্দাত লিলকাফিরিন। আল্লাহু আকবার, বড়ই কঠিন কথা, বড়ই কঠিন কথা ভাই, একটু খেয়াল করে শুনি। আল্লাহ বলছেন ওয়াত্তাকুন্নার, ওয়াত্তাকু তোরা ভয় কর, কথাটা কার একটু আওয়াজ করে বলি না, কথাটা কার, ওয়াত্তাকু তোরা ভয় কর আল্লাহর, আগুনকে জাহান্নামকে, ওয়াত্তাকুন্নার আল্লাতী, যে আগুনটা উইদ্দাত লিল কাফিরিন, প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। নাউযু বিল্লাহ পড়বেন না প্রাণপ্রিয় বরিশালবাসী, একটু ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াত্তাকুন্নার, এই তোরা আগুনকে ভয় কর, আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যে আগুনটা, যে জাহান্নামটা প্রস্তুত করে রাখা হয়েছে কাদের জন্য, সবাই বলেন। এখন বিষয় হলো, মালিক আমাদেরকে ভয় করতে বলেছে আগুনকে, জাহান্নামকে, আর এই জাহান্নামটা প্রস্তুত করে রেখেছে কাফেরদের জন্য, অস্বীকারীদের জন্য। আমরা যদি জাহান্নামে যাই তাহলে আমাদের অবস্থাটা কি হবে, জাহান্নাম কি মুসলমানদের জন্য নাকি কাফেরদের জন্য, সবাই বলেন। ওই জাহান্নাম কি মুমিনদের জন্য নাকি কাফেরদের জন্য, সবাই বলেন। তাহলে আপনি আমি এই জাহান্নামকে যে ভয় করছি না, জাহান্নামের ভয় যে আমাদের মধ্যে নাই, এই জাহান্নাম থেকে বাঁচিয়ে বেঁচে থাকতে বলেছেন কে, জোরে বলি না কে। কোরআন কারীমের মধ্যে অত্যন্ত চমৎকার একটি সূরা সূরাতুত তাহরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাঈকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসূনাল্লাহা লা ইয়াসূনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কি বলতেছেন মালিক একটু খেয়াল করেন, আয়াত দিয়েছিলাম জাহান্নামের আগুনকে ভয় করতে বলেছেন কে, জোরে বলি না কে, আর বলেছেন এই জাহান্নামের, এই জাহান্নামের, জাহান্নামটা প্রস্তুত করে রেখেছি তো কাফেরদের জন্য, তোরা কে, তোদেরকে তো জাহান্নামের জন্য বানাইনি। আজকে আমরা অন্যায় করছি, অপরাধ করছি, এই জাহান্নামকে আজকে আমরা ভয় পাচ্ছি না, অথচ মালিক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মায়ার ডাক কার, জোরে বলি না কার, মালিকের সবচেয়ে বড় মায়ার ডাক হলো আমাদের ইমানদার বলে ডাকা, সুবহানাল্লাহ, বলে ইমানদার বলে মায়ার ডাক দিয়ে মালিক বলতেছে ও মুমিনেরা, ও বিলিভার, ও অবিশ্বাসীরা, ও আনফুসাকু ও আহলিকুম নার, আমি আল্লাহ বলতেছি ইমানদাররা তোরা নিজে আগে জাহান্নামের কাজগুলো বাদ দিয়ে জাহান্নাম থেকে বেঁচে থাক, কথাটা কার, জাহান্নামের কথা চিন্তা আসে না, জাহান্নামের ভয় আসে না, জাহান্নামের ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না চোখে আসে না, জাহান্নাম তো দেখেন নাই, এজন্য আবার কিছু বলে যা দেখি না তা বিশ্বাস করি না, আছে না নাই, ছোট্ট একটা প্রশ্নের উত্তরেই তার সমাধান। আচ্ছা আমাদের প্রভাষক মহোদয়,
আপনার মাথা যে ব্যথা করে মাঝে মাঝে, এটা কি দেখা যায়? সহজ একটা উত্তর, কিছু না। আচ্ছা বলেন তো, মাথা যে ব্যথা করে, শরীর যে ব্যথা করে, ধরা যায়, শোয়া যায়, দেখা যায়? জাহান্নামের আগুনটা যেমন তেমন না, জাহান্নামের আগুনটা যেমন তেমন না, জাহান্নাম বড় কঠিন। কোরআন কারিমের মধ্যে, মহাগ্রন্থ কোরআন কারিমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানে আমরা প্রত্যেকেই ব্যক্তিগত ভাবে জাহান্নাম থেকে বাঁচবো বলেছেন কে? এরপরে ওয়াহলিকুম নারাম, তোর যে আহাল পরিজন আছে, এই আহাল পরিজনের দায়িত্বশীল হিসাবে তোকে আমি রেখেছি। তোর নিজেকে যখন জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, মনে রাখবেন বরিশালবাসী, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল, কারণ আল্লাহ নিজে আমাদেরকে দায়িত্বশীল হিসাবে রেখেছেন, আমাদেরকে বলেছেন আগে তোরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচ, এরপরে আহাল পরিজনদেরকে বাঁচা। তার মানে আমি নিজে যখন জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো আমল করে ফেলব, তখন আমি নিজে দায়িত্বশীল হয়ে আমার মাকে, আমার বোনকে, আমার মেয়েকে, আমার ভাইকে, আমার ছেলেকে জাহান্নামের আগুন থেকেও বাঁচানো লাগবে। এই দায়িত্বটা আমাকে আপনাকে দিয়েছেন কে? জোরে বলি না কে? এজন্য বরিশালবাসী, আপনাকে দায়িত্বশীল হতে হবে, মনে রাখতে হবে, দায়িত্বশীল হওয়ার আগে আগে নিজে আমল করতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কি না? আজকে দেখা যায় আমল নাই, অথচ বলি আমরা। আচ্ছা বলেন তো, আমার মুখে যদি দাড়ি না থাকে আর আমি যদি বলি দাড়ি রাখো, দাড়ি রাখো, কাজ হবে নাকি? এই জন্য বরিশালবাসী, পর্দার অন্তরালের মা বোন, ভালো করে বুঝতে হবে আমাদের প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে হবে। এরপরে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর আমার মা বোনেরা দায়িত্বশীলা, কথা বলেন না কেন? আমাদের এই বিষয়টা বুঝিয়ে দেওয়া হয় না, শুধু বলে যায় বলে যায়। জাহান্নামের আগুন থেকে আগে নিজে বাঁচো, আহাল পরিজনদেরকে বাঁচাও, এই কথাটা বললে কিন্তু ওই কথাটা ক্লিয়ার হয় না। মনে রাখতে হবে আগে নিজে যখন জাহান্নামের আগুন, জাহান্নামের মতো আগুন থেকে আমরা বাঁচতে পারবো, এরপরে আয়ের পরে আমাকে নিজেকে দায়িত্বশীল করেছেন কে? দায়িত্বশীল করেছেন। একা একা জান্নাতে গেলে চলবে না, একা একা জান্নাতেও যাওয়া যাবে না। আপনি সলাৎ পড়ে জান্নাতে চলে গিয়েছেন, আপনার সন্তানকে নামাজের কথা বলেন নাই, সলাতের কথা বলেন নাই, অন্যায় পথে ছিল তাদেরকে ন্যায়ের পথে আনেন নাই, আপনি তো জান্নাতে, আপনি তো জান্নাতে চলে গিয়েছেন। আহা, ওই সন্তান আপনাকে সেই জান্নাত থেকে বের করে এনে আপনাকে পাড়িয়ে পাড়িয়ে তারপরে কিন্তু জাহান্নামে চলে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এজন্য আপনাকে মনে করতে হবে, মনে রাখতে হবে, আপনি নিজে দায়িত্বশীল, আপনার নিজেকে দায়িত্বশীল মনে করে ওই আহাল পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে নাকি নাই।